ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান মুন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সিলেকশন শর্ট আর্ম সম্পর্কে। বাবল শর্ট এবং ইনসার্শন শর্টের মতো সিলেকশন শর্টও একটি হচ্ছে শর্টিং অ্যালগোরিদম, যার সাহায্যে আমরা ছোটো থেকে বড়, বড় থেকে ছোট বিভিন্ন অর্ডারে আমরা কোনো অ্যারে বা ডাটা স্ট্রাকচারকে শর্ট করতে পারি। সিলেকশন শর্ট অ্যালগোরিদমটি মূলত যে মূলনীতিতে কাজ করে তা হচ্ছে যে একটি অ্যারে থেকে সে প্রথমে স্মল এলিমেন্টটা খুঁজে বের করবে এবং তাকে পজিশন দেবে সর্বপ্রথমে, তারপর সেকেন্ড স্মল এলিমেন্টটাকে খুঁজে বের করবে, তাকে দ্বিতীয় স্থানে পজিশন দেবে। অথবা আমরা যদি বিপরীত দিকে বলি, তাহলে সে সর্বপ্রথম সবচেয়ে বড় এলিমেন্টটাকে ফাইন্ড করবে, তারপরে সেটাকে সর্বশেষে, তার চেয়ে ছোটো এলিমেন্টটাকে তার আগে, তার চেয়ে ছোটো এলিমেন্টটাকে তার আগে, এভাবে দিয়ে একটা অ্যারে অথবা ডাটা স্ট্রাকচারকে শর্ট করবে। তো আসলে আমরা সিলেকশন শর্ট অ্যালগোরিদমটি দেখে নিই। এখানে সিলেকশন শর্ট অ্যালগোরিদমটি দেওয়া আছে। ফার্স্ট আমরা কি করব, সিলেকশন শর্ট অ্যালগোরিদমটি থেকে আমরা প্রথমে লেন্থ বের করে নেব, এই অ্যারের লেন্থ কত, কতটুকু এই অ্যারের লেন্থ আছে সেটা আমরা বের করে নিলাম। দেন আমরা কি করব যে 1 to n-1 পর্যন্ত আমরা লুপ চালাবো, অর্থাৎ অ্যারের লেন্থের এক কম পর্যন্ত লুপ চালার পরে আমরা কি করব যে জের মান 1 দিলাম, তার মানে কি আমরা প্রথম এলিমেন্টটাকে আমরা স্মলেস্ট ধরে নেব। এই যে প্রথম যে এলিমেন্টটা আছে, মনে করলাম যে এলিমেন্টটাই আমার স্মলেস্ট এলিমেন্ট, ধরার পরে কি করব আমরা যে ওই এলিমেন্টের পরের এলিমেন্টটা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কি করব লুপ চালাবো। চালার পরে প্রতিটা এলিমেন্টের সঙ্গে চেক করব যে এটা আমার যে স্মলেস্ট আমরা ধরেছি প্রথম এলিমেন্টটা তার চেয়ে ছোটো কি না। যদি স্মলেস্ট এলিমেন্টের চেয়েও ছোটো হয় তার অর্থ কি যে এটাই হচ্ছে আমার ছোটো, তাহলে কী করবে, তাহলে আমার যে স্মলেস্ট ভেরিয়েবলের মধ্যে যেটা আছে তাকে আমরা ওখান থেকে সরাই দিয়ে ওই স্মলেস্টের জায়গায় কোনটা রাখবো যেটা স্মলেস্ট আমরা পাচ্ছি, অর্থাৎ এই যে কন্ডিশনটা যেটা স্যাটিসফাইড করতেছে। ওকে, দেন এভাবে ক্রমান্বয়ে আমার লুপটা চললে কি হবে, আমার সিলেকশন শর্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি স্মলেস্ট এলিমেন্ট পাই তাহলে স্মলেস্ট এলিমেন্টটা আমরা সেই পজিশনে রাখবো, এবং আমাদের যে স্মলেস্ট ভেরিয়েবলের যেটা ছিল সেটা যে পজিশনে আমরা নতুন স্মলেস্টটা পেয়েছি তার মধ্যে দিয়ে দেবো, অর্থাৎ এক্সচেঞ্জ করতে হবে উভয়ের মধ্যে। তো আসুন ব্যাপারটা আমরা লক্ষ্য করি। এখানে তো আমার একটা অ্যারে দেওয়া আছে 12, 24, 6, 56, 3, 9, 15 এবং 41। তো এই অ্যারেটাকে আমার সিলেকশন শর্টের সাহায্যে কী করতে হবে, শর্ট করতে হবে। তো সিলেকশন শর্টের সাহায্যে আমরা শর্ট করার ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করবো এখানে, যে প্রথমে আমার লেন্থ বের করে নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 হচ্ছে আমার এই অ্যারেটার লেন্থ। তো এখন আমি কি করব, আমরা এই 8 লেন্থের মধ্যে দিয়ে আমরা খুঁজে বের করব আমাদের শর্টিং অ্যারেটাকে। তো প্রথমে আমি ধরলাম যে প্রথমে আমার কোন এলিমেন্টটা হচ্ছে স্মলেস্ট এলিমেন্ট, জে, জের মান 1, মানে এই 12 এলিমেন্টটা হচ্ছে আমার স্মলেস্ট এলিমেন্ট। তো আমরা 12 শুরু করলাম এখান থেকে, হ্যাঁ এটা 12-র চেয়ে বড়, তাহলে কন্ডিশন স্যাটিসফাইড করে নাই। 12-র চেয়ে ছোট, কন্ডিশন স্যাটিসফাইড করে নাই, করছে কিন্তু এটা স্মলেস্ট, মানে এই স্মলেস্টটা কী হলো আবার, এই যে স্মলেস্টের মধ্যে জায়গা দখল করলো। করার পর আবার কী করবে, 6-এর চেয়ে 5, 56 বড়, ঠিক না, 6-এর চেয়ে 3 বড়। তো ফার্স্ট যে কথাটা এখানে হবে যে সর্বপ্রথম আমরা কী বের করতে হবে, সর্বপ্রথম যে আমার স্মলেস্ট এলিমেন্টটা আছে সেটা এই ইয়ারে থেকে স্মলেস্ট এলিমেন্টটা আমার বের করে নিতে হবে। তো আমি ইয়ারের মধ্যে স্মলেস্ট এলিমেন্ট কোনটা পাবো, 3টাকে। তাহলে 3টাকে আমার কী করতে হবে, এই যে পজিশন আছে এই পজিশনে 3 রাখতে হবে, এবং 3-এর পজিশনে আমরা 12টা রাখবো। তাহলে এই একটা ধাপ সম্পূর্ণ হয়ে গেল আমার। দেন আমার কাজ কি, আমরা দ্বিতীয় স্মলেস্ট এলিমেন্টটা বের করবো। 3টা তো রাইট পজিশনে, 3-এর কিন্তু চেঞ্জ নেই দেখেন। আর এরপরে আমাদের সর্বশেষ স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে আমার 6, তাহলে আমরা 6 এবং 24-এর মধ্যে এক্সচেঞ্জ করে 6-কে এখানে রাখলাম, 24-কে এখানে রাখলাম। দেন আমাদের যে বাকি অংশটা, যে 6 কিন্তু এখানে অপরিবর্তিত থাকবে, যে বাকি অংশটার মধ্যে আমরা স্মলেস্ট এলিমেন্ট বের করবো। অর্থাৎ কি প্রতি ক্ষেত্রে কী হচ্ছে আমাদের, এই যে প্রতি ক্ষেত্রে 1 কিন্তু ডিক্রিমেন্ট হচ্ছে চেক করা, ঠিক আছে। তো এই কারণে টাইম কমপ্লিটির ক্ষেত্রে কিন্তু এই লাইনটাই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তো এখন আমরা খেয়াল করি যে দেন তারপরে ছোটো এলিমেন্টটা হচ্ছে 12, 12-কে তার রাইট পজিশনে রাখলাম। তারপরে আমরা দেখবো যে ছোটো এলিমেন্ট 15, 15-কে রাইট পজিশনে রাখলাম। সর্বশেষে দেখা গেল যে অ্যারেটা আমার কী হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে কী, এই পদ্ধতির মূল লক্ষ্য কী, যে সর্বপ্রথম স্মলেস্ট এলিমেন্টটাকে খুঁজে বের করে তাকে সর্বপ্রথম জায়গায় স্থান দেওয়া, তারপর দ্বিতীয় স্মলেস্টকে বের করে তারপর দ্বিতীয় জায়গায় দেওয়া, এভাবে ক্রমান্বয়ে যাবে। অথবা যদি আমরা সবচেয়ে বড়টা দিয়ে বের করতাম তাহলে সর্বপ্রথম কী করতাম, যে 56-কে সর্ববড় ধরে একে সর্বডানে রাখতাম, দেন 56-এর পর সবচেয়ে বড় কোনটি, 41, 56-এর চেয়ে ছোটো কিন্তু সবগুলোর চেয়ে বড়, একে আমরা দ্বিতীয় স্থানে রাখতাম। তারপরে কাকে রাখতাম, 24-কে। এভাবে আমরা কী করতাম, ও পিছন দিক দিয়ে ডাটাটি আমরা শর্ট করতে পারতাম। তো এটা আমরা আরেকভাবে দেখার ট্রাই করি। এখানে আমাকে অনেকগুলো তাস দেওয়া আছে এবং বলা হলো যে
সিলেকশন শর্টের সাহায্যে তুমি এগুলোকে শর্ট করো। তো আমি কি করব, আমি আগেই বলেছি যে সিলেকশন শর্টের ক্ষেত্রে আমরা কি করব, এই তাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি সেটাকে খুঁজে বের করব, দেন সেটাকে কি করব সর্বপ্রথম স্থানে দিব। তো খুঁজি আমরা সর্বচেয়ে ছোট কোনটি কোনটি, হ্যাঁ দুই, সবচেয়ে ছোট উপাদানটি হচ্ছে দুই, তাহলে এটাকে আমরা সর্বপ্রথম স্থানে রাখবো এবং এই 29টাকে কি এই দুইয়ের পজিশনে রাখবো। তাহলে দুই চলে গেল এই স্থানে, 29 চলে গেছে এই স্থানে। দেন এর পরের কাজ হচ্ছে আমার কি, সবচেয়ে ক্ষুদ্র কোনটি সেটাকে খুঁজে বের করা, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট পাস। তাহলে পাঁচকে আমি দ্বিতীয় পজিশনে নিয়ে যাব এবং 13কে আমি পাশের পজিশনে রাখবো। তাহলে কি প্রথম দুটো উপাদান কিন্তু অলরেডি শর্টেড। দেন আমার পরবর্তী ছোট উপাদানটি খুঁজে বের করতে হবে, সেটিকে নিয়ে আসতে হবে তৃতীয় স্থানে এবং এই তৃতীয় স্থানেরটা সাতের জায়গায়। দেন পরবর্তী ক্ষুদ্র এলিমেন্ট কোনটি আমার 11, তাহলে 11 চলে আসবে আমার চতুর্থ পজিশনে এবং আমার চতুর্থ পজিশনের যেটি ছিল সেটি চলে যাবে 11 স্থানে। দেন আমরা দেখলাম যে অলরেডি 4টি শর্টেড হয়ে গেছে। দেন সবচেয়ে ছোটো 13, 13টি আমার এই পজিশনে চলে আসবে এবং একে আমরা 13 পজিশনে নিয়ে যাব। দেন সবচেয়ে ছোট কোনটি 17, 17টিকে আমরা 53 জায়গায়, 53কে 17 জায়গায় সোয়াপ করলাম। দেন সবচেয়ে ছোট কোনটি 23কে 47 জায়গায় এবং 47কে 23 জায়গায়। দেন 29 এটা অলরেডি শর্টেড। দেন আমরা দেখব 41 অলরেডি শর্টেড। দেন 53 এবং 47 মধ্যে এক্সচেঞ্জ করলেই আমরা কি পাবো, যে আমাদের একটা শর্টেড অ্যারে পেয়ে যাবো। দা ইউ শর্ট ইট ওয়াল, নাইস, সুন্দরভাবে শর্ট করতে পেরেছি আমি। তো এবার আমরা টাইম কমপ্লিট জিডি সম্পর্কে আলোচনা করব। তো আসুন এখন আমরা এর কমপ্লিট জিডি সম্পর্কে আলোচনা করি আপনাদের সামনে। তো কমপ্লিট জিডি সম্পর্কে আলোচনার ক্ষেত্রে যে বিষয়ে একটা জানা দরকার, যে এখানে প্রতিটা লাইন কত টাইম সময় নিচ্ছে, এখানে আমি দেখিয়ে দিয়েছি যে প্রতিটা টাইম কত করে সময় নিচ্ছে, আপনারা অবশ্যই সেটা খেয়াল করবেন যে এখানে যে এই লেন্থ, এটা একবারে আমরা লেন্থটা পরিমাপ করে নেব। এই লুপটি 1 to n-1, মানে n-1 টাইম চলবে এবং প্রতি টাইমেই কী করবে, একটা করে স্মলেস্ট এলিমেন্ট সে সিলেক্ট করবে, এটাও n-1 টাইম চলবে। দেন এই স্মলেস্ট কাজটা n-1 টাইম, এখানে কী বলা হয়েছে, এখানে বলা হলো যে j+1 to n, অর্থাৎ কি প্রথমে কি একটা শর্ট হওয়ার পরে কিন্তু ওটা আমরা নেই আর, অর্থাৎ প্রথমে 8টি এলিমেন্ট ছিল, একটি শর্ট হওয়ার পর বাকি 7টি নিয়ে কাজ করেছি। দেন দুইটা শর্ট হওয়ার পর 6টি নিয়ে কাজ করেছে, প্রতি ক্ষেত্রে কত করে কমতেছে, সে প্রতি ক্ষেত্রে 1 করে কমতেছে, এই ব্যাপারটা আমরা সবাই জানি। তো আসলে এটাই আমাদের কমপ্লিট জিডিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেন আসলে আমরা কমপ্লিট জিডি অ্যানালাইসিসটা করে নিই। তো এখানে আগে আমি দেখে দিলাম কোনটা কত টাইম চলবে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। দেন আমরা আসবো এখন কমপ্লিট জিডি অ্যানালাইসিস সম্পর্কে। কমপ্লিট জিডি অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমটা 1 টাইম ছিল, n-1 n-1 n(n-1)/2 প্লাস n-1 n-1। তো n-1/2 কই থেকে আসলো, যে এখানে প্রতিটা প্রথম ক্ষেত্রে কি n-1 ছিল, তো প্রতি ক্ষেত্রে 1 করে ডিক্রিমেন্ট হবে, কমবে, তাহলে পরেরটা কী হবে n-2 হবে, তারপরটা n-3 হবে, দেন হবে কমতে কমতে 1 সর্বশেষে চলে আসবে, তো 2-1 এভাবেই। তাহলে ধারাটা কেমন হলো, 1+2+3+ এভাবে আমাদের কত হলো, n পর্যন্ত চলার মতো একটা ধারা হলো না, যে ধারাগুলো আমরা জানি যে ধারার অর্থ হবে n(n-1)/2, সে কারণে আমরা এটা লিখছি n(n-1)/2। দেন আমরা এগুলো গুণ করে নিই, যোগ করে নিলে 4টা n এবং এইভাবে গেলো 4n, আর এটাকে গুণ করলে n²-n/2। তো আমরা এর হায়ার টার্ম কোনটা পাচ্ছি, আমরা যে n²টা হচ্ছে আমার হায়ার টার্ম, সুতরাং আমার কমপ্লিট জিডিটা হচ্ছে big O(n²), এটা হচ্ছে আমার সিলেকশন শর্টের টাইম কমপ্লিট জিডি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি সি প্রোগ্রামিংয়ের সাহায্যে কীভাবে সিলেকশন শর্ট অ্যালগোরিদমটি ইমপ্লিমেন্ট করা যায় তা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকবেন, আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।